আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমাদের বাসায় ফাহিম, ভাতিজা ফাহিমের বিয়ে। তো আমরা হলুদের জন্য প্রিপারেশন নিয়ে রেডি হয়ে নামতেছি। নিচতলাতেই ফাহিমের হলুদ হচ্ছে। তো এই যে সাকিব উপরে উঠলো, এখন আমরা মা, মেয়ে, আমার দাদি, আমরা সবাই রেডি হয়ে নিচে নামছি। ফাহিমকে হলুদ দিব, সাইম উঠতেছে। তো আমার ছোটো ভাই আমাদের ভিডিওগুলো করতেছিল, এই তো আমরা নিচে নেমে গেছি। ফারিন, ফারিনের বর, ওরা হলুদ দিবে। তো আস্তে আস্তে সবাই দিবে, আমরাও একটা সময় দিব। এই তো ফাহিমের দাদি ফাহিমকে হলুদ দিল, এখন ওদেরকে কেক খাওয়াচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি। আর ফাহিম তো কেক মানে বারবার বলতেছে আমাকে, কেক বেশি করে খাওয়াও, কেক বেশি করে খাওয়াও। তো এই তো ফাহিমের বাবা, ফাহিমের মা হলুদ দিচ্ছে ফাহিমকে। আর ও খুব দুষ্টুমি করতেছিল, ফাহিম খুব দুষ্টুমি করতেছিল। তো সবাই ছবি তুলতেছিল, ওর বাবা কী কাটবে ওই কেটে দিচ্ছে। তো সবাই আমরা সামনে থেকে হাসতেছিলাম। এই তো আমার দাদি বাঁ পাশে, আর ডান পাশে হচ্ছে ফাহিমের নানি। তোমার দাদি একটু কেক খেয়ে দিল, এখন একটু হলুদ দিবে দাদি। ও বলতেছিল আমাকে কপালে দিয়ে, আমি কপালে দিয়ে গালি দিল। হ্যাঁ খেয়ে গেল দাদি। তো যাই হোক, বিয়ে শাড়িতে এগুলোই মজা, হলুদের দিন। এখন সাইমের বাবা, সাইমের মা হলুদ দিচ্ছে। তো আমরা তো সামনে থেকে প্রচুর মজা করছিলাম। অবশ্য সাউন্ডগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তো কথা বলা যাবে না। আর এখন আমি কথা বলতেছি। তো এই যে সাইমের মা হলুদ দিল, এখন কেক খাওয়াবে, মিষ্টি খাওয়াবে। এই তো ও বলতেছিল পুরাটা দেন, মানে ও খুব মজা করতেছিল, দুষ্টামি করতেছিল। যাই হোক, এখন কেক দিয়ে সাইমের বাবা, ও বাবা, সাইমের বাবা তো পুরোটা কেক নিজেই মুখে নিয়ে নিল। তো হাসা হাসি প্রচুর মজা হচ্ছিল, ভালোই লাগতেছিল। এখন এই যে ফাইমের, সাইমের মাকে ফাইম হলুদ কেক খাওয়াই দিচ্ছে। তো যাই হোক, একটু পর আমরাও যাবো, নিবিনার বাবা আর আমি যাব। এখন আমি তোর সাথে মজা করতেছিলাম, বলতেছিলাম তোমার আঙ্কেলের টাকা খাও, যেহেতু আমি একটু দুষ্টুমি করবো ফাহিমের সাথে। প্রচুর মজা করেছি। তারপর দিলাম যে না, ছেলেটাকে অপেক্ষা না করাই। নীলিমল বাাবা একটু হলুদ দিল, তারপর ওকে যেন পিস দিল হাতে, দেখিয়ে দিল না। তো আমিও দিয়ে চলে আসলাম। এখন আমাদের আন্টি গেল, এগুলো ফাহিমদের পরিবারের লোক, চাচিরা। এবার নীলিমা আর লিজা গিয়েছে। তো ওরা মজা করেছে যথেষ্ট। আল্লাহ, নীলিমাকে বলতেছিল সামনে তোর সিরিয়াল আছে, দুষ্টু করে না সাইমন মতো। যথেষ্ট মজা করছিল বন্ধুরা বিয়েতে, দুষ্টামি করতে করতে। এখন তো অবস্থা টাইট, গলার সাউন্ড শেষ তো হয়েছে। এখন লিজার সাথে মজা করবো। মানে কেমন আনছি আমি এতক্ষণ দেখছি।
ভাইয়া ভাবি ভাইয়া আমি যদি ভিডিও করতেছি আপনি তো মুখের সামনে ফিরত পেয়েছে না উঠছে কিন্তু খাওয়ার নাই জানে কিন্তু উঠছে মামকে তো আমি কথা সিলেটে ভিডিও করছি নাকি নাকি তুমি শুধু শুধু কষ্ট করবা কে সাকিব শরৎ এই তো এখন আমাদের দেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব